Ortası. Kıyaştısı. Ornoştısı. Ha. মানে মানুষের হাজবেন্ড আসলো এত এক্সাইটেড হয় না শুন তুই না বুঝবি না নিজে তো কখনো প্রেম করস নাই এট লিস্ট আমারটা বুঝার ট্রাই কর তো সামোকে কখনো সামনাসামনি দেখি নাই তুই বুঝতেছিস আমি কতটা এক্সাইটেড হ্যাঁ আর আমার ভয়টাও ঠিক সেখানে দুটোর কথা বলে রাখি ফার্স্ট লং ডিসটেন্স রিলেশনশিপ ওয়ার্ক আউট করে না এন্ড সেকেন্ডলি আজকাল ছবিতে সবাইকেই ভালো লাগে কিন্তু সামনাসামনি এই আমি বোকা হতে পারি আমি এতটাও বোকা না আমি ওর সাথে ভিডিও কল করছি না হ্যাঁ মানে তারপরেও মানে দূর থেকে অনেক কিছুই ভালো লাগে বাট সামনে আসলে একজন আরেকজনকে বোঝা এক্সেট্রা আই ডোন্ট নো আচ্ছা ফাইন আর নেক্সট কথা বলবো না কখন আসছিস আগামীকাল Hello, Cableton. Hello. Ki? I'm Arnob. Ki? Aajke chole eshi. Ekhon tomar bashan nei. Tomar na agami kal ashar kotha? আমি নিজেই করে আমার বিশ্বাস হচ্ছে না লাবণ্যকে না চেনার কোনো কারণ নেই আমার গার্লফ্রেন্ডের বেটার হাফকে আমি চিনবো না Yes, obviously, she's my better half. Oh, and I'm really sorry. I mean, I mean, I'm really sorry. I'm sorry for that. But he planned to do that. But anyways, girls, it's really late. And I think tomorrow, I'm going to be able to get a moment. And Kalki. Kalki planned to add them on time. Okay. We'll see you. I'll see you guys. Okay. Bye. Finally. Bye. Baby. অর্ণব কোথা থাকে আমেরিকা আমেরিকা সো আমেরিকাতে সবাই কি পড়ে
ওয়েস্টার্ন পড়ে? হ্যাঁ, আর তুই কি পড়ে যাচ্ছিস? মানে ভালো হবে, তুই এগুলো পড়ে যা, তোকে খ্যাত ডাকবে, খুব ভালো হবে। দোস, আমি তো ওয়েস্টার্ন পড়ি না, আমার কাছে তো সেরকম ওয়েস্টার্ন কাপড় নাই। তো আমার কাছে নাই, দোকানে নাই, কিনে নিবি, না হলে আমার কাছ থেকে নিবি। আচ্ছা ফাইন, তোর কাছ থেকে নিব। দোস, কি কথা বলবো, সেটাও আমার শিখে দিতে হবে। যা বলার তুই বলে ফেলেছিস, এখন বাকিটা আমি বলবো। তুইও যাবি আমার সাথে? ভাবতেছি যাব। আমার বুঝতে হবে না তুই কার সাথে প্রেম করছিস, তোর যোগ্য কিনা, এক্সেট্রা এক্সেট্রা। তুই তো নিজেই কখনো প্রেম করিস না, তুই কি বুঝবি? শোন, আজ পর্যন্ত যে কটা ছেলে রিজেক্ট করেছি, ছেলেদের সম্পর্কে সব ধারণা হয়ে গেছে আমার। এবার যা, ও যা আলমারির ওদিকে দেখ কি রাখা আছে। তো কালার কি করবো? No, you're early on American time. Hi, you look nice. And me? You always look nice. He will sit up. What? Hmm. What's bothering you? He will just sit up. Yeah? I'm totally used to this. তোমার দুজন গত 10 মাসে আপনার কথা এত বেশি শুনছি, I feel like you're always around. আমার মনে হয় আমি আপনাকে না দেখলেও আপনাকে খুব ভালো মতো চিনি। Wait. You read a lot. You read a lot of books. You are still single. You don't have any guy friends. And probably that is the reason you are still single. Actually, ভালো হয়েছে যা প্রাস। Feels complete. Achha, let's order first. Okay. Wait, let me guess. You want to have steak. Okay, chicken steak. Lamb steak. Fish steak. I don't like steak at all. I'm a steak ekdomi pochondo na. Let's go for seafood. Same seafood. Oh, shobshomoy seafood khay na? Are e hocche proper steak lover. Freak bolte paro. Steak freak ekta. Shotti. Ha. Like crazy. Because like I am really, really crazy about steak. And I love steak. I'm probably teen vela steak. And you know, amar ashole sob jagar steak bhal lage na. It has to be perfect. Ei jonno ami nije steak banano shikhechi. Wow. Tahole, why don't you come over? Mane amader pashe ashen ekdin steak baniye khao na amader. Amra bangla khabar baniye khabo apnake. Ashwin? Sure, why not? Sounds like fun. Eh? Hmm. Order the? Tell me, ki, seafood, maybe steak. Fine, steak. Excuse me. Minute. Sure. Apni BA kobe korte chan? Tough question. Anytime. Like, right now even, no problem. I'm ready. কি করবা? করবা বলো, সিরিয়াসলি বলো, আজ কি করবো? আপনি সাক্ষী দিবেন? আপনি দিলে আজ কি করে করবো বলো, করবা প্লিজ, উইলি ম্যারি মি? স্পাইসি করবো একটু? শিওর তুমি ঢাকা দিতে পারো? দুজন থাকো ভয় লাগে না তো? এত কিছু আনার কোনো দরকার ছিল? এত কিছু বই দেখছো তুমি?
তোমার কাছে একসাথে দেখে এত কিছু মনে হচ্ছে। আমি তো 8 মাস ধরে এগুলো কালেক্ট করছি একটা একটা করে। আর তোমার স্যার কম হয়ে কম হয়ে গেছে না? আচ্ছা লাবণ্যর জন্য একটা বক্স আছে দেখছি। সবচেয়ে সুন্দর সবচেয়ে বেস্ট জিনিসটা তো তুমি লাবণ্যর জন্য আছে। কেন আপনি কি জেলাস? আমি জেলাস হব কেন? হ্যাঁ লাবণ্য সবকিছু আমার, আমার সবকিছু লাবণ্যের, উই শেয়ার এভরিথিং। কিন্তু তুমি বুঝলা কেমনে লাবণ্য এই ধরনের ট্রেডিশনাল ইয়ারিং পছন্দ করে? ওয়েল লং স্টোরি শর্ট, তুমি তো কোনোদিন একা ছবি পাঠাও না তোমার, তো তোমার সব ছবিতে তো লাবণ্য ম্যাডাম থাকি, তো এটা দেখে আমি বুঝছি। আপনি এত কিছু খেয়াল করেন? ওয়েল এটা আসলে প্রয়োজনের কারণে খেয়াল করতে হয়েছে, মানে কাউকে তো জিজ্ঞেস করে তার জন্য গিফট আনা স্পেরি পড়ি, তাই আমার প্রতিটা ছবি খেয়াল করে করে দেখতে হয়েছে যে হোয়াট ইউ লাইক, আই হোপ ইউ লাইক ইট। শি লাভ ইট। আচ্ছা হেল্প কি লাগবে? তুমি হেল্প করবে? হ্যাঁ সিরিয়াসলি? হ্যাঁ। বাকি গিফটগুলো খুলে গিয়ে যাও। আচ্ছা আচ্ছা ওকে ওকে, কাতে আমার সাথে ধরে রাখবে। লাবণ্য তুই বল আমি কি তোকে হেল্প করি না কখনো? দোস্ত কি দিব বল না, কিছু একটা কি শার্ট টি শার্ট, শার্ট টি শার্টের কি অভাব পড়ছে? পাঞ্জাবি? হুম পাঞ্জাবি দি না। হ্যাঁ আমার কিছু দেওয়া উচিত না? তুই কেন কিছু দিবি? এমনি দে কিছু একটা। হুম কি দিবি বল? জানি না দেখি, ছোটখাটো কিছু একটা। আচ্ছা চিন্তা কর, আমি একটু পাঞ্জাবিটা চুজ করি, হেল্প করিস? হ্যাঁ ডান ডান গট দ্য টিকেট। কি মুভি টিকেট কিনলা? অ্যানাবেল। হরর মুভি? Don't tell me তুমি হরর মুভি দেখো না, প্লিজ ডোন্ট টেল মি তুমি হরর মুভি দেখো না, প্লিজ ডোন্ট টেল মি তুমি হরর মুভি দেখো না। দেখি কিন্তু কিছুক্ষণ পর আমি ওকে দেখি কম্বল নিচে লুকিয়ে আছে। কি করবো আমি, টিকিট কেটে ফেলছি। নো প্রবলেম, ইটস ওকে, আমি তোমাদের দুজনের মাঝখানে বসে থাকবো আর চোখ বন্ধ করে থাকবো, দ্যাটস ইট। এক্সকিউজ মি, তুই মাঝখানে বসবি মানে? অর্ণব মাঝখানে বসবে, আপনি জানেন না আশেপাশে যা কি পায় খামচিদের, আমি তোর পাশে বসছি। সিরিয়াসলি? অর্ণব এটা আপনার জন্য। Me? Thank you. Here it is. Yeah, nice. Wallet. But, I was actually thinking that I'm going to, you know, wallet to put on like this. I'm going to get like a wallet from wallet to Kinbo. How lucky. Thank you so much. Thank you. এটা তোমার জন্য। I feel like আজকে আমার birthday. দেখো এটা, ও ইটস এ পাঞ্জাবি, ভেরি নাইস। পাঞ্জাবি পরো না? অ্যাকচুয়ালি বাইরে আসলে পাঞ্জাবি পরার অভ্যাসটা নাই। আমার গিফট পছন্দ হয় নাই তোমারটা না? হেই হেই পাগল নাকি তুমি? আরে আচ্ছা দেখো আমি পড়ি না, ডাজন্ট মিন আমি পড়তে পারবো না, আমি হতে পড়বো, আমি এটা আজকে আজকে রাতেই পড়বো, এটা পরে ঘুম থেকে সকালে উঠবো, তারপরে নাস্তা খাবো, তারপরে শাওয়ার নিবো, তারপরে এই পিজাবার পাঞ্জাবি পরে দেবো, মানে ওয়াট আই মিন ইজ আমি আই উইল ট্রাই। তাহলে তো তোমাকে আরও কয়েকটা পাঞ্জাবি দেওয়া উচিত ছিল।
About that is enough. I'm going to push for you. I promise. Promise? Seriously. হ্যাঁ পড়লে কিন্তু মন খারাপ আমি পড়ে সবার আগে তোমার দেখ তোর কাছে আমার অনেক কথা বলার ছিল তোর সাথে আমার স্বপ্ন দেখার আলাপ ছিল তোর কাছে আমার অনেক কথা বলার ছিল তোর সাথে আমার স্বপ্ন দেখার আলাপ ছিল তুই শুধু দূরে যাস উড়ে যাস পাবি না আমাকে তুই শুধু দূরে যাস উড়ে যাস পাবি না আমাকে অনু লাবণ্যকে না বলে আসি নাই ওনার মাইন্ড করতে পারে কেন মানে ওকে ছাড়া কি বের হওয়া যাবে না নাকি না তা না কিন্তু আমি তো ওকে ছাড়া ওভাবে বের হই না দেখছো মেয়েটার কথা বলতে বলতে ওই ফোন দিয়ে ফেলছে না আমি ওই একটু অর্ণবের সাথে বের হয়েছি তো আমাকে ডাকলি না কেন না দোস ওকে তো ডাকছি তুই মানে রেসপন্স করিস নাই আমি ভাবলাম তুই বোধহয় টায়ার্ড বা কিছু হ্যাঁ তো আরেকবার ডাকতি হ্যালো কালকে আমরা কোথায় দেখা করবো আচ্ছা আমি তোমাকে পরে ফোন দিই হ্যাঁ ওকে গুড নাইট লাভ ইউ হ্যালো সালামকুম কে বলছেন আপনি কে ঐশী বলছেন জি আপনি কে বলছেন আপনি আমাকে চিনবেন না জি আমি আসলে অপরিচিত কারোর সাথে কথা বলি না দেখেন আমি বেশি সময় নেব না অল্প কিছু কথা বলবো দুইটা মিনিট আমার কথা মনোযোগ দিয়ে শুনুন প্লিজ কি বলবেন বলেন
অর্ণবের সাথে আপনার নতুন রিলেশন হয়েছে তাই না? অর্ণব বাইরে থাকা অবস্থায় জানতাম না, কিন্তু এদেশে আসার পর এখন আমি সব জানি, এমনকি আপনার সাথে সামনে কি ঘটতে যাচ্ছে সেটাও জানি। সেই কথা আপনি জানলেন কি করে? গল্প একই, পাত্রও এক, শুধু ভালোবাসার মানুষটা চেঞ্জ হয়ে গেছে। মানে বলতে চাচ্ছি, অর্ণবের সাথে আমার প্রায় বছরখানেক রিলেশন ছিল, অনলাইনে চ্যাট হতো। এরপর দেশে আসার পর ও আমাকে বিয়ের কথা বলে আমার সাথে সম্পর্ক গড়ে তোলে। না, আমি আপনার কোনো কথাই বিশ্বাস করি না। অর্ণবকে আমি খুব ভালো মতো চিনি, ও এমন ছেলে না, এটা আমি জানি। My world does not revolve around you, na? তোমার উপর রাগ করা ছাড়া আমার আর কাজ আছে। লাবণ্য, ওর কি হয়েছে বলবা? I don't know. সকাল থেকে একটু মুড খারাপ। আমি তো ভাবলাম আপনার সাথে ঝগড়া হয়েছে। আরে না না, কালকে রাতে যখন কথা হলো এভরিথিং ওয়াজ ফাইন, তখন তো অনেক লাভিলাভি ছিল, এখন হুট করে একদম হার্টলেস হয়ে গেল কেন? ইটস ফাইন, মাঝে মাঝে ওর মুড অনেক ফ্লাকচুয়েট করে। কি হয়েছে তোমার বলো আমাকে? হ্যাঁ, কি মেসেজ পাঠাচ্ছে? আরে আই ডোন্ট নো, একটু দেখেন না কি পার্সোনাল দেখা যাবে। না মানে আই ডোন্ট নো, আই ডোন্ট নো, আমি এটা চিনি না। কন্টিনিউয়াসলি মেসেজ পাঠিয়ে যাচ্ছে, অদ্ভুত না? ও চিনো না, বাট তোমার ডায়ালিসিস তো ঠিকই আছে, না চিনলে কথা বলছো কেন? কিউরিওসিটি, আমাকে এতগুলো মেসেজ পাঠাচ্ছে, আই নিড টু নো যে কে মেসেজ পাঠাচ্ছে। কিউরিয়াস নাকি আগে থেকে চিন্তা? কাম অন দি, আমি মিথ্যা কথা কেন বলবো? আমি কিভাবে জানবো তুমি কেন বলবা না? Because you should believe me, you should trust me. No, I don't believe you. I'm sorry. I don't trust you. I can't trust you. Dia, come on. Dia, come on, Dia. কথা শুনো। Come. I have to stop her. Don't. কেন? Don't. বললাম তো, আমি কিছু কথা বলবো শুনেন। Later. মাথা ঠান্ডা হোক, নিজে চলে আসবো। লাবণ্য তুমি তো বুঝো যে শি ইজ নট সো ম্যাচিওর, অনেক অনেক ইম্যাচিওর এখন। আমি আসার পর থেকে বুঝতেছি যে কোথাও যেন অ্যাডজাস্ট করতে প্রবলেম হচ্ছে, কানেকশন ইজ মিসিং, বাট আই এম স্টিল ট্রাই, অ্যান্ড আমি চাই ওর এন থেকে ওটা থাকুক। আই নো ইউ আর দ্য ম্যাচিওর পার্সন হিয়ার, তুমি প্লিজ ওকে বুঝাবো। মানে সিরিয়াসলি, আমি এটাকে চিনি না, জানি না, তুমি তুমি চাইলে ওর সাথে কথা বলতে পারো, কেমন ওকে একটু বুঝাও। ঠিক হয়ে যাবে সব, ট্রাস্ট মি। ঠিক হয়ে যাবে টিয়া, প্লিজ থাম, স্টপ ইট, অনেক হয়েছে। দোস্ত, আমার কিচ্ছু ভালো লাগতেছে না দোস্ত। হ্যাঁ আমি বুঝতেছি, কিন্তু সিচুয়েশনটা কোথায় হ্যান্ডেল করতে হবে। এইভাবে করেও সামনে থেকে চলে আসলাম, ও আমাকে একটা বারের জন্য থামালো না, একটা বার কোনো কিছু বললো না আমাকে। তো আমি শিওর আমাকে নিয়ে একদম সিরিয়াস না। মেবি ইনফ্যাক্ট আমিও ওকে বুঝালাম, কিন্তু
কি বলছে? যাই বলছে আমার সিরিয়াস মনে হয়নি। কিন্তু দোস্ত আমি র্যান্ডমলি এরকম একটা মেয়েকে বিলিভ করব? তুই মেয়েটাকে ফোন দে, একটু ডিটেলে কথা বলে দেখ। এমনি এমনি তো কেউ কাউকে এভাবে ফোন দিয়ে কথাগুলো বলে না। নিতে যাচ্ছি কোনো ভাবে তাকে আমি ট্রেস করতে পারছি না। আই ডোন্ট নো হোয়াট ইজ হ্যাপেনিং, ইজ ইট সাম কাইন্ড অফ সিক জোক, নট এন্ড কেন এটা আমার সাথে করা হচ্ছে, হু ইজ এগেইনস্ট মি। রিল্যাক্স, কিছু হবে না। আমি জানি তুমি ওকে বুঝাইছো, ওকে একটু বোঝার চেষ্টা করতেছি না একটা ভাবে। আমি বোঝানোর ট্রাই করেছি, বাট যেভাবে সব কিছু ঘটেছে ওর আপনাকে অবিশ্বাস না করে তো আর কোনো উপায় নেই। কেন? আচ্ছা, ও অবিশ্বাস করতেছে এখন, তুমি তো আমাকে বিশ্বাস করতেছো, তুমি তো বিশ্বাস করো। আই টোল্ড ইউ এভরিথিং, সি আই ট্রাস্ট ইউ, বাট ইস্যুস তো শুধু এটা না, আরো অনেক ইস্যু আছে। আর কি ইস্যু? ইওর লাইফস্টাইল, আপনার সবকিছু ওর সাথে ম্যাচ করছে না, করছে না এই কথা তো আপনি আমাকে বলেছিলেন, তাই না? সি আই থিঙ্ক ইউ বোথ নিড টাইম, টেক এ ব্রেক। ব্রেক মানে মানে আপনাদের টাইম দেওয়া উচিত, টাইম উইল সলভ এভরিথিং। না না না, মানে এখন যদি ব্রেক নেই তাহলে ইউনো এই অবস্থায় তাহলে সিচুয়েশন ইজ সাপোজ টু গেট মোর কমপ্লিকেটেড, তখন ওটা পড়া। সি এভরিওয়ান ইজ নট দ্য সেম, মানে আপনি যেভাবে ভাবছেন হয়তো ভাবে তো ওরকম না, আর আমি ওকে চিনি, শি নিডস টাইম, টাইম যাবে আর শি উইল মিস ইউ। আচ্ছা, যদি না করে ট্রাস্ট মি। দিয়া তুমি আমাকে প্লিজ বলবা তুমি কেন এমন করছো আমার সাথে, আমার ফলটা কোথায়? একটা ফল তোমার না, আমাদের পরিচয় হয়েছে অনলাইনে, প্রেম হয়েছে অনলাইনে, আমার এরপরে তোমার সাথে এত সিরিয়াস হওয়াটা উচিত হয় নাই। অন্য তুমি কেমন, তোমার লাইফস্টাইল কি, তোমার চরিত্র কি, এইসব সম্পর্কে আমার কোনো ধারণাই নাই। অন্য আমার মনে হয় আমি অনেক বড় একটা ভুল করে ফেলছি, আর তুমি আসার পর আমি বুঝতে পারছি আমাদের মেন্টালিটি, আমাদের চিন্তাধারা, আমাদের সব কিছুর মধ্যে অনেক বড় একটা গ্যাপ, অনেক বড় একটা ডিফারেন্স আছে, আর এভাবে করে আমরা সম্পর্ক টিকাতে পারবো না। অন্য আমার কাছে মনে হয় আমাদের বলো বলো আমার কাছে মনে হয় আমাদের রিলেশনশিপটা এখানেই শেষ করে দেওয়া উচিত। শুনো, অনলাইনে তুমি শুধু একা প্রেম করো, তুমি তখন যা যা বলছো এই সেম ব্যাপারটা কিন্তু আমার ক্ষেত্রেও প্রযোজ্য, রাইট? আমিও কিন্তু অনলাইনেই প্রেম করছি তোমার সাথে। তুমি জানো দেশে আসার পর থেকে আব্বু আম্মা আমাকে কন্টিনিউসলি প্রেশার দিচ্ছে আমার অমুক কাজিনকে একবার দেখে আসতে, অমুকের ফুফাতো বোন আছে, এই সেই হ্যান্ত্যান। আই নো ইউনো হোয়াট দে ওয়ান্ট,
But আমি একটাবারও I did not agree. You know why? That is only because of you. Now you tell me, আমার যদি অন্য কোথাও কিছু থাকতো তাহলে কি আমি এই ডিসিশন নিতাম? না, তুমি বলছো এবার আমি বলছি, আমাকে বলতে দাও। আমি আগেও বলছি এখনও বলতেছি আই রিয়েলি ডোন্ট নো এটা কে। আমি তোমাকে নাম্বার দিয়ে দিব, সব দিয়ে দিব, যদি খুঁজে বের করতে পারো আমারও একটু উপকার হবে। তার নাম্বার অফ করা, আমি তার নামে থানায় জিডি করতে গেছিলাম, এরপর থেকে নাম্বার অফ পাচ্ছি, আমি ট্রেস করতে পারতেছি না হু দ্যাট ইজ। সো এখানে কেউ এসে আমাদের লাইফে একটা ঘাপলা বাঁধাইছে। কেউ কেন আমাদের লাইফে কোনো আই ডোন্ট নো, কিছু বলবো না। আমি জানি আমাদের মধ্যে অনেক ডিফারেন্স আছে, আমাদের মধ্যে বয়সের ডিফারেন্স আছে। তুমি হয়তো সব কিছু অনেক সিম্পলি চিন্তা করো, আমি অনেক বেশি ওভার থিঙ্ক করি, এরকম অনেক অনেক হাজার হাজার ডিফারেন্স আছে। ইউ নো দ্যাট ইজ ওয়াই উই কেম টুগেদার ইন দ্য ফার্স্ট প্লেস, বিকজ অপোজিটস অ্যাট্রাক্ট। সিমিলার তো সিমিলার ডোন্ট। আমাদের এই গ্যাপগুলো ফিল আপ করতে হবে, এটার জন্য অ্যাডজাস্টমেন্ট করতে হবে, এটার জন্য এফোর্ট দিতে হবে। আমি এফোর্টটা দিতে রাজি আছি, আপ টু ইউ নাও। বাট আমি এখানে আসার পর মানে বিফোর উই ক্যান হ্যাভ এ গুড স্টার্ট সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। কিন্তু আমাদের মধ্যে ঝামেলাটা কে করবে বলো? কে আছে এমন? আই ডোন্ট নো, বাট কেউ ঝামেলা করছে। আর সবার আগে আমি যেটা করতে চাই, সিন্স আমার প্যারেন্টসও এখন চাচ্ছে আমি হয়তো বিয়ের দিকে আগাই, আই ওয়ান্ট টু টেক ইউ টু দ্যাম। আমি গিয়ে বলবো যে আব্বু আম্মু, দিস ইজ মাই ফিউচার ওয়াইফ অ্যান্ড আমি বিয়ে করবো যেদিন ও রেডি হবে। সব ঠিক হয়ে গেছে দোস্ত। ঠিক হয়ে গেছে মানে কিভাবে? আমি আর অর্ণব দুজন বুঝতে পারছি যে আমাদের মধ্যে যা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, যা প্রবলেম ছিল, এগুলো না সব মানে অকারণে ছিল। কিন্তু মেয়েটা যে ফোন করে এত কিছু বললো ওগুলো? আচ্ছা, আমি একটা মেয়েকে চিনি না, জানি না, সে কে না কি কিছুই জানি না, আমি তার কথা কেন বিশ্বাস করব? তার কথা বিশ্বাস করে আমি অর্ণবকে কেন অবিশ্বাস করব? আর তুই বল, মেয়েটা যদি সত্যি কথাই বলে থাকতো আমাদের সাথে দেখা করতো না? হ্যাঁ, সামনাসামনি এসে কথা বলতো, এবং তাকে আমি আজকেও ফোন দিছি, তার ফোন বন্ধ। অর্ণব কি বলছে জানিস? ও বলছে ও আমাকে ওর বাবা মার সাথে দেখা করা দিবে অ্যান্ড ইন্ট্রোডিউস করা দিবে ওর ফিউচার ওয়াইফ হিসাবে। একটা ছেলে যদি সিরিয়াস না হয় একটা রিলেশনশিপের ব্যাপারে, যদি সে কমিটেড না হয়, সে কেন এটা করবে তুই বল? দ্যাট মিন্স ও আমার ব্যাপারে সিরিয়াস দোস্ত, অ্যান্ড আমি ওর বাবা মার সাথে দেখা করবো। দোস্ত, আই এম সো হ্যাপি। তোর যে ওই ফিরোজা কালারের একটা শাড়ি আছে না, ওটা আমাকে দিস তো, আমি কালকে ওটা পরে যাবো। আচ্ছা দোস্ত, ওদের জন্য একটা গিফট দেওয়া উচিত না কিছু? কি দেওয়া যায় বলতো? তুই যদি হেল্প না করিস কেমনে হবে বল? ওকে, তাহলে এক কাজ করবো, কালকে আমরা ব্রেকফাস্ট করে মলে ঘুরে ওদের জন্য কিছু একটা কিনে তারপর যাবো, ঠিক আছে? শুনতেছিস? ওকে দোস্ত। আচ্ছা শোন না, তোর ওই শাড়িটা কি ক্লোজেটে আছে না?
বাধা কেন? লাবণ্য, কি হয়েছে? এরকম বাধা কেন? কতবার বুঝালাম তোকে, কত ভাবে বুঝালাম, মাথায় কিচ্ছু ঢুকে না? কি ঢুকবে? তুই এখনো বুঝতেছিস না? কি বলতেছিস? আমি কিছু বুঝতেছি না। লাবণ্যর হাত এরকম বাধা কেন বল? কি বলতেছিস তুই? কি হয়েছে, কি হয়েছে? তুই এখনো বুঝতেছিস না? বলছি না, অন্যের সাথে ব্রেকআপ করতে করিস না কেন? ব্রেকআপ করতে বলছিলাম না? হ্যাঁ, সারা জীবন, সারাটা জীবন তুই যা চাইছিস দিছি না তোকে? মানা করছে কখনো? হ্যাঁ, তুই কি বলিস? তুই আমার সবচেয়ে কাছের, আমি তোর সবচেয়ে কাছের, তোর সবচেয়ে কাছের মানুষ কি চায় বুঝিস নাই তুই? অর্ণব তোকে পছন্দ করে বুঝিস না? তোকে পছন্দ করে না বুঝিস না তুই? কি অর্ণব আমাকে পছন্দ করে না মানে? ও আমাকে পছন্দ করে, আমাকে পছন্দ করে দিয়া আমাকে কি বলছে না? লাবণ্য খুব সুন্দর লাগতেছে, বুঝলাম না? আমি যা পছন্দ করি ও পছন্দ সাথে মিলে যায় না? হ্যাঁ, আমাকে গিফট দিছে না? আমার জন্য গিফট আছে না? সব মিল তো আমার সাথে, তোর সাথে তো না। তার মানে আমাদের মধ্যে যা যা হয়েছে এগুলো তুই করছিস? না হলে কি করতো? আমি তোকে অনেকবার বুঝেছি, বলছি না ব্রেকআপ করে ফেলতে, বলছিলাম না ব্রেকআপ করতে, তুই তো বুঝতেছিলি না। আরে ও আমাকে কি বলছে জানিস? হি ইজ অ্যাডজাস্টিং উইথ ইউ। ও তোর সাথে ট্রাই করতেছে, ট্রাই করতেছে। ও বলছে আমি ম্যাচিওর, আমি ম্যাচিওর, আমি ওকে বুঝি, আমি ওকে ট্রাস্ট করি। তুই ওর টাইপের না, তুই বুঝতেছিস না? তোর আর অন্য কথা কিছুই মিলে না। দিয়া দিয়া, প্লিজ প্লিজ দিয়া, আমি তোর কাছে কিছু চাইনি, কখনো কখনো কিছু চাই না। আমার যা ছিল সব কিছু আমি তোকে দিয়ে দিছি না, দিছি না। প্লিজ প্লিজ দিয়া, বোঝার চেষ্টা কর প্লিজ। আমি চাই তুই ওকে ফোন করবি, ফোন করে বলবি তোদের মিলতেছে না, তোদের হচ্ছে না, তুই ব্রেকআপ করবি। জীবনেও ব্রেকআপ করবো না আমি, জীবনেও ব্রেকআপ করবো না আমি। মরে গেলে ব্রেকআপ করবো না, কি করবি তুই, কি করবি? হ্যাঁ, আমি ব্রেকআপ করবো না, করবো না আমি ব্রেকআপ। করবি না? না করবি না, না আমি করবো, 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 আ
আমি বন্দি করবো, সত্যি 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 আমার হাতে কী বলবো, ওর অনেকদিন ধরে এই সুইসাইডাল টেন্ডেন্সি। আজকে আমি বাসায় ঢুকে হঠাৎ করে দেখতেছি ও হাত কাটতেছে। আমি অনেকবার বুঝানোর চেষ্টা করছি স্যার, ও বুঝেই নাই। আমি টানাটানি করছি, টানা হেতসার মধ্যে আমি আসলে। আর স্যার, এমন যদি হতো যে এটা নতুন কিছু বা ফার্স্ট টাইম হয়েছে, তারপরও আমি আমি কিছু বলতাম না। স্যার, এটা অনেকদিন ধরে হয়ে আসতেছে, আমি অনেক থামানোর চেষ্টা করছি স্যার, আমি ওকে বুঝানোর চেষ্টা করছি, আমি বলছি যে এরকম করিস না, বাট আমার কথা শুনে নাই স্যার। এই প্রবলেমগুলো আমি অনেক আগে থেকে দেখতেছি, ও কিছু হইলেই খালি হাত কাটে, ট্যাবলেট নেয়। আমি ওকে কতবার এই ট্যাবলেট খাওয়ার থেকে সেফ করছি, তারপর কিছু হলে ছাদে উঠে যায়, ছাদের থেকে নামাইছি, টানা হেঁচে অনেক কিছু বুঝায় স্যার, মানে। আচ্ছা আপু, সুইসাইড অ্যাটেম্পটের কি কোনো কারণ ছিল? লাইফে কার না কার সাথে ঝগড়া হয়, কথা কাটাকাটি হয়, এরপরে আসলে মানে জিনিসগুলো ঠিক মতো নিতে পারে না, মেন্টালি আনস্টেবল হয়ে যায়, প্রবলেম ফেস করতে পারে না আর কি স্যার। স্যার, আমার সাথে তো এতদিন ছিল, আমি অনেক বোঝানোর ট্রাই করছি স্যার, আই ট্রাই টু বি দেয়ার ফর হার, কিন্তু স্যার আমি পারি নাই, আই ফেলড হার। ওকে আপু, আপনি কোনো টেনশন করবেন না, আমি এটার জন্য আপনাকে সর্বাত্মক সহযোগিতা দেবো। She'll be fine. Please, don't worry about her. Wow, but she could have come to the children's room. Okay?